আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। পালা হয়েছে নবুয়ত এবং বেলায়েত কর্তৃপক্ষ থেকে যে পালা নির্ধারণ করা হয়েছে। তো বাবাজিরা নবুয়তের পালা জেনে আজকে গান করবেন। বাংলাদেশের সুনামধন্য শিল্পী সেই পারভীন সরকার এবং বেলায়েতের ভূমিকায় আমি আপনাদের অধ। চমৎকার একটি বন্ধনার মাধ্যমে এবং কি দরবারি সেই মন্তচ্চান বাবার নামে কি গান করলেন, গানে অনেকগুলো টেহাও পুরস্কার পাইল। তো মন্তচ্চানের গান তো আমিও করছিলাম, যে কোনো জিনিস বলা সহজ কিন্তু করা অনেক কঠিন। ভালোবাসার গাথামালা রয়েছে বাউল গানে, অত্যন্ত সুন্দর। কিন্তু আমাদের বাউল গানে কিছু নোংরা মানুষ ঢোকার কারণে আজকে বাউল গানটা তো অধপতন। শুধু বাউল গান না, বাংলাদেশের ভিতরে কিছু ভেজাল মালকা মার্কা আলকাতরা আছে না, আলকাতরা বাহিনী, এই বাহিনী সব জায়গায় এই আবু জাহেলের বাহিনী ধুইকা একটা ভালো জিনিসটাকে নষ্ট করে দেয়। এই গ্রুপের লোক কিন্তু এখানেও আছে, তাই না? কিন্তু আসলে ভালো জিনিস যেটা ওটার দাম কখনো কমে না। তো এবার আমি বেলায়েতের পক্ষ থেকে একটি গান আপনাদেরকে শোনাবো, তারপরে কিছু প্রশ্ন আমার আম্মা জানকে আমি করব। ধন্যবাদ সবাই। বেলায়েত এমনই একটা রাজ্য, এই বেলায়েতের রাজ্যে প্রবেশ করতে হলে আগে সর্বপ্রথম একজন মানুষকে মুসলমান হতে হবে। প্রবেশ করতে হবে। এ প্রসঙ্গে আমি একটি গান আগে আপনাদেরকে শোনাই এবং গানের ভিতরে অনেক কিছু জানার এবং বোঝার আছে যে আসলে আমরা বেলায়েতের রাজ্যে প্রবেশ করতে পারবো কিনা, আমরা মুসলমান কিনা এই জিনিসটা কোরআন শরীফের ভিতরে মুসলমান কাদেরকে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছে এ বিষয়ে একটি গান। এই মুসলমান হয় আরবি শব্দ, মুসলমান হয় আরবি শব্দ, না জানিলে কপাল মন্দ। এই বাংলাতে হয় আত্মসমর্পণে নিরান জবনে, আরে কি বলছে সাই আল্লাহর পাক কোরআনে, আর কি বলছে সাই। আজকে আপনারা গান শুনবেন, পালা গান শুনেছেন, তবে বাবারা যে গানের ভিতরে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা নাই আপনারা
ওই কথাগুলিকে পরিহার করবেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে বলেছে যে তোমরা বাজে কথা পরিহার করো, যে কথার ভিতরে, যে গানের ভিতরে, যে সুরের ভিতরে বাজে কথা থাকে ওই গান ওই কথা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। এমনি আমার কোরআন শরীফের ভিতরে বলেছে এই কোরআন মুত্তাকিনদের জন্য, এই কোরআন মুত্তাকিন ছাড়া কেউ ধরতে পারবে না এবং পড়তেও পারবে না। এখন দেখেন কোরআন কারা কারা পড়ে।
কি বলছে সাই হাদিস আর দলিলে আমার দরদ এবার নবুয়তের কাছে একটা প্রশ্ন আমি জানিব আসরের ভিতরে। সর্বপ্রথম প্রশ্ন হলো এই নবুয়া এখন যে বর্তমানে এই বর্তমানে নবুয়াত এখন কোথায় আছে? কারণ আমার দিনের নবী যিনি ইহদাম ত্যাগ করে চলে যাওয়ার পরে নবুয়তি খতম হয়ে গেল, তিনি মাওলা আলীকে ডাক দিয়ে বললেন 125,000 সাহাবীদের সামনে গাদিরে খুমের উপরে দাঁড়াইয়া 5 ফুট একত্রিত করে তিনি সর্বপ্রথম 6 লক্ষ তার সাহাবীদকে নিয়ে বললেন, আমি কি তোমাদের প্রাণের চেয়েও পবিত্র? তখন সাহাবীরা বললেন, ফাদা কাইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রাণের চেয়েও পবিত্র। তখন আমার দিনের নবী দাঁড়াইয়া আমার আলীকে ডাক দিয়া একটা কথা বলল, আমি বলিলাম সবারে পবিত্র নবীজি জবানের ভিতরে ছাই। আমি আজ হতে আমি যার মাওলা আলীও তার মাওলা আল্লাহ। আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না, যারা আমার কাছে আসবে তারা যেন মাওলা আলীর কাছে আসে। তোমরা মনে রেখো আনা মদিনাতুল ইলমে বাবুহা, আমি হলাম এই মদিনার শহর এবং এই শহরের দরজা হলো মাওলা আলী। আমি এখান থেকে একটি প্রশ্ন, সেটা হলো নবুয়ত খতম হয়ে গেল কিন্তু এখনো বর্তমানে নবুয়ত আছে কিনা? যদি থাকে তাহলে কোথায় আছে, আর যদি না থাকে তাহলে নবুয়তের বেলা এখানেই শেষ। মঞ্চের ভিতরে পেয়েছি, এটাও আমার একটা পরম্পরা। আর একটা কথা, কারণ শিল্পী যেহেতু ভালো অত্যন্ত জ্ঞানী এবং গুণী, আর একটা কথা হলো একদিন রসুলের একদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভিতরে সেই মসজিদ নববীর ভিতরে আলাপ আলোচনায় মগ্ন। এর ভিতরে রসুল দাঁড়াইয়ে বললেন, আমি তোমাদের ভিতরে একটা কথা বলতে চাই। তখন আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। ওসমান গনি তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ওই কথাটাই শুনতে চাই, আপনি কি বলেন? তখন আমার রাসূল দাঁড়াইয়া
পথ রাস্তা দিয়া যায়। ওই কথাটা ওইখানে বলা হলো না, শোনেন জানিবার বিষয়। একে একে তিনজন সাহাবী বললেন, বলেন তখন আমার রসুল দাঁড়াইয়া রাস্তা দিয়ে রওনা করলেন, ওইখানে আর কথাটা বললেন না, মাওলা আলী রসুলের পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। একটা পাহাড়ের পাহাড়ের স্তম্ভের ভিতরে দয়াল নবী যখন ঢুকে গেলেন, মাওলা আলী আর ওই স্তম্ভের ভিতরে ঢুকতে পারলেন না। ওই যখন রসুল ভিতরে ঢুকলেন, তখন মাওলা আলী দেয়ালের সাথে কান দিয়া শুনে ওই ভিতর থেকে কি যেন একটা আওয়াজ হইতেছে। আমার প্রশ্ন, ওই আওয়াজটা কিসের, তার বাংলা অর্থ কি? এবং ওই আওয়াজের অর্থ শুনে মাওলা আলী 70 হাত লাফ দিয়ে উপরে উঠে গেলেন, ওখান থেকে আবার জমিনে পদার্পণ করলেন। সেই কথাটা কি, এমন কি কথা, যেই কথা আলী শোনার সাথে সাথে 70 হাত উপরে তিনি উঠে গেলেন। Oh,